ঠেকছো যে চিতই পিঠা দিয়ে ওইগুলো দেখাইতে হয়? এটা কিন্তু একদম ভিডিওর শেষে দেখবেন যে এই ব্যক্তি তোমার কাছে কি মনে হচ্ছে? পিঠা সুন্দর হচ্ছে না? অনেক সুন্দর, একদম সুন্দর হচ্ছে। আর এই পিঠটা দেখেন আরো সুন্দর। তো খুব সহজে এই চাউল গুঁড়া করা যায় এই ছোট্ট মেশিনটা দিয়ে। তো চাউল গুলা গুঁড়া করি, তারপরে আবার সামনে আসতেছি আপনাদের। পাটিসাপটা পিঠা কিভাবে বানাই তুমি জানো? আজকে তুমি জানি না, আজকে খাইতে পারি। আজকে তুমি বানাইবে পাটিসাপটা পিঠা? আমি পারি না তো, পারবে না। আজকে কিন্তু তাসলিমা ম্যাডাম পাটিসাপটা পিঠা বানাবে। আমি পারি না, পারতে হবে আজকে। আজ তোমাকে পাকতে হবে। চিতই পিঠা দিয়ে কি দিয়ে খাইতে চাইছে তো এইটা কিন্তু ভিডিও শেষে দেখবেন। চিতই পিঠা দিয়ে কি দিয়ে খায় ও? আসলে কিন্তু কোনো মাংস না, গরুর মাংস না, খাসির মাংস না, মুরগির মাংস না, কিন্তু কি দিয়ে চিতই পিঠা খায় সেটা একদম ভিডিওর লাস্টে দেখতে পারবেন। মাংস দিয়ে ভালো লাগে না চিতই পিঠা? কিন্তু ওইটা দিয়ে কেন? নাম বলো, ওইটা দিয়ে কেন ভালো লাগে? কোথা থেকে শিখছো?
কোথায় থেকে শিখছো যে চিতই পিঠা দিয়ে ওইগুলো দেখাইতে হয়? এটা কিন্তু একদম ভিডিও শেষে দেখবেন। তাসলিমা ম্যাডাম চিতই পিঠা দিয়ে কি দিয়ে খায়, তো সাথে থাকেন। এটা তো মুলকিন মানুষ রান্না করতেছে। নাম কি? তো চাউল গুঁড়া করে তারপরে গোসল করে নামাজ দোয়া পড়ে তারপরে আবার আসলাম আপনাদের সামনে। এই তো চিতই পিঠার জন্যে গোলা তৈরি করা হয়েছে, আর এখানে পাটি সাপটার জন্যে, আর এই যে পাটি সাপটার হালুয়া, আর এখানে মুরগির মাংসটা দেওয়া হয়েছে। তো আমি কখনো গ্যাসের চুলায় চিতই পিঠা বানাইনি, সেজন্য আমার বাহিরের চুলায় যেতে হবে। তো দেখা যাক নতুন পিঠা বানানোর সাজের মধ্যে পিঠা হয় কিনা। যদি না হয় পিঠা, পিঠা যদি না হয় কি, সেক্ষেত্রে কি করব আমরা, কি করে খাবো? চাপড়ি ডোসা, ডোসা বানিয়ে খেয়ে ফেলব। তো ইনশাল্লাহ হবে, দেখা যাক পিঠা হয় কিনা। বলেছে তো এই এই রান্নাটা হোক এখানে, আর আমরা চলে যাই বাহিরের রান্নাঘরে। চলুন আপনারাও চলুন। এই হলো পিঠা বানানোর সাজ। তো নতুন তো একটু টেনশনে আছি যে পিঠা হবে কি না। পিঠা বানানোর যে গুলাটা ঠিক এরকম, তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন এরকম। তো একবার তো ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে দিছি, আর একবার একটু দেই। আমার আবার ভালো লাগে না অপরিষ্কার জিনিস। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। দোয়া করো পিঠা যেন হয়। বিসমিল্লাহ, দেখা যাক কেমন হয়েছে। ইস রে আল্লাহ রে, কি সুন্দর হয়েছে। কি যে সুন্দর, প্রথম খোলা, প্রথমবার দেওয়া হয়েছে পিঠা। তো এইবারই দেখলাম এত সুন্দর, বলার মতো না, কি বলবো আপনাদের। খুব সুন্দর হচ্ছে। তোমার কাছে কি মনে হচ্ছে, পিঠা সুন্দর হচ্ছে না? অনেক সুন্দর, একদম সুন্দর হচ্ছে। আর এই পিঠটা দেখেন আরো সুন্দর, নতুন তো। আমিও নতুন, সবই নতুন। আমিও কিন্তু ওরকম পিঠা বানাইতে পারি না, এত এক্সপার্ট না, মানে খাওয়া চলে।
এই যে পিঠা বানানো শেষ, এই যে মুরগির মাংস, আর এখানে একটা ছোট্ট পিঠা আছে না? ছোট পিঠা, এটা কি? এটা হয়েছে খেজুরের গুড়। খেজুরের গুড় তো এটা দিয়েই খেতে চাইছে আর কি। তো খেয়ে দেখো, বলো কেমন, খাও কেমন লাগে সেটা বলো। আপনারা খেয়ে দেখেন কেমন লাগে, তখন বুঝতে পারবেন। এমনি এমনিতে তো গুড়টা আমি বানাইছি, আমার বাড়ির যে খেজুর গাছ নিজের হাতে। হ্যাঁ, আমি কিন্তু আমার এটা বলেন নাই, আজকে বলছে পিওর খাঁটি খেজুরের গুড়। ও এই এইটাই খেতে চাইছিল, মাংসের ঝোল না কিছুই না, এই খেজুরের গুড় দিয়ে। তোমার খেজুরের গুড় গুড় দিয়ে চিতই পিঠা, তো এই ঝোল দিয়েও খায়ও, ঝোল দিয়ে খাবো তো, আর এই পিঠাগুলোও খায়ও। না এটা সকালে, এটা এখন নাস, এত খাওয়া যায়? আল্লাহ। তো আমরা সবাই মিলে খাইতেছি, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।